হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইয়ার নিউ ব্লগ। আজ চলে যাচ্ছি অ্যালবার্টার ক্যাপিটাল শহর এডমন্টনে। আমার ভিডিওতে দেখাবো আমি এডমন্টনে কোথায় কোথায় ঘুরেছি, তো ভিডিওটা দেখতে থাকুন। এডমন্টন আমি বাসে করে যাচ্ছি। এডমন্টন বাসে করে 4 ঘন্টা মতন লাগে ক্যালগারি থেকে, আর বাসের ফেয়ার $30 থেকে $40 মধ্যে ভ্যারি করে। নেক্সট স্টপে আরও অনেক লোকজন উঠছে, এখানে এখন লাগেজ লোডিং হচ্ছে। এখানে ড্রাইভার একাই সব কিছু করে, আলাদা করে কোনো হেল্পার নেই, তো ড্রাইভারই হেল্প করছে সব লাগেজগুলোকে বাসের মধ্যে ঢোকানোর জন্য। রেডিয়ার বলে একটা জায়গায় 5 মিনিটের জন্য হল দিয়েছিল, এখন সবাই নামছে বাস থেকে। আর দেখুন, এই বাসের নিচেই সব লাগেজগুলো রাখা হয়, অনেকটা জায়গা আছে। বাস থেকে নেমে সামনে একটা হোটেল ছিল যেখানে ওয়াশরুমের ব্যবস্থা ছিল, আর কেউ যদি কিছু খেতে চায় তো এখানে অনেক ভেন্ডিং মেশিন ছিল। এডমন্টন পৌঁছে গেছি, আমি নেমেছিলাম ডাউন টাউনে। এইটাই আমার বাস ছিল যেটা এখন ফেরত চলে যাচ্ছে। এটা এডমন্টনের পরের দিনের সকালের দৃশ্য। আমি আমার বন্ধুর বাড়িতে উঠেছিলাম, আর আশপাশটা পুরো সাদা হয়ে আছে বরফে। এখন স্নোফলও স্টার্ট হয়ে গেছে। এবার বেরিয়ে পড়লাম এডমন্টনের আশপাশটা ঘোরার জন্য, তো চলে যাব এখন ওয়েস্ট এডমন্টন মলে। এখানকার লোকাল বাস চড়ে চলে যাচ্ছি এবার এডমন্টন মলে। এটা বাসের টিকিট যেটা 90 মিনিটসের জন্য ভ্যালিড, আর এটা করে যে কোনো জায়গায় 1.5 ঘন্টার মধ্যে ঘোরা যাবে।
ওই বাস থেকে নেমে গেছি, এবার আরেকটা বাস ধরতে হবে আমাদের। পৌঁছে গেলাম এডমন্টন মলে। ওয়েস্ট এডমন্টন মল নর্থ আমেরিকার সেকেন্ড লার্জেস্ট মল। মলে ঘুরতে ঘুরতে দেখলাম যে এখানে আইস হকিও খেলা হচ্ছে। এডমন্টন মল বাচ্চাদের একটা খুব প্রিয় জায়গা, এখানে প্রচুর রাইডসের অপশন আছে।
এখানে একটা কটন ক্যান্ডি স্টোর দেখতে পেলাম, কি সুন্দর সুন্দর কটন ক্যান্ডি বানানো। মলে ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়ে গেছিলো, তাই লাঞ্চ করতে আমরা ফুড কোর্টে চলে এলাম। এখানে একটা ইন্ডিয়ান ফুড কাউন্টার পেয়ে গেলাম, ওখানেই খাচ্ছি। মলটা এতটাই বড় যে ভেতরে একটা বিশাল বড় লেক বানিয়ে দিয়েছে, যেখানে সবাই বোটিং করছে। এখানে পেঙ্গুইন আর সিল শো হয়, তো ওটাই এখন দেখছি।
চলে এলাম একটা গিফট স্টোরে, যেখানে বিভিন্ন রকমের কয়েন্স দেখতে পেলাম। চলে এলাম এবার লেগো স্টোরে। আজকের ভিডিও এতটাই, খুব শিগগিরই এডমন্টনের সেকেন্ড পার্ট নিয়ে চলে আসবো। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন।